আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা। এই তো আমি আমিরার জন্য এটা কিনেছি। এটা হলো একটা এলসিডি রাইটিং ট্যাবলেট। এখানে বাচ্চারা অনেক কিছু আঁকতে পারবে। যেসব বাচ্চারা খুব বেশি ড্রয়িং করে তাদের জন্য তো এটা খুবই মানে ভালো, অনেক কিছু আঁকা যায়। এই যে এখানে আবার ডিলেটার একটা অপশন আছে এই, আর এই তো আমি এখানে যাতে কলমটা না হারিয়ে যায় এখানে এরকম একটা পেঁচানো তার লাগিয়ে নিয়েছি, কলমটা হারানোর আর ভয় নাই। আর এইটা কিন্তু আমরা চাইলে বন্ধ অফ অন করা যায়, এই তো অফও করা যাবে বা অনও করা যাবে। আর এটা অনেক দিন ইউজ করেছে, প্রায় আমিরা 2 মাস ব্যবহার করেছে। এটা চাইলে এখানে ব্যাটারি চেঞ্জ করো, কিন্তু এটা যে লাইটটা এখন আমিরা অনেক দিন ইউজ করেছে, আসলে ভিডিও করব করব করে আর করা হয় না। এখানে মানে এই যে এই দাগ দিচ্ছে এগুলো নীল ছিল, এখন আস্তে আস্তে হালকা হয়ে আসতেছে, কারণ কি এটার ব্যাটারিটা মনে একটু পাওয়ার কমে আসছে তার জন্য। এই তো আসলে বাচ্চাদের জন্য এটা অনেক সুন্দর। আমরা এখন তো ছোট ছোট বাচ্চাদের পড়ালেখানোর সময়, আমরা চাইলে কিন্তু এখানে অনেক কিছু শেখাতে পারবো, আর মন মতন ওরা ড্রয়িং করতে পারে। আমিরাকে যখন মোবাইল দিই না, আমিরা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে, ও এগুলো খুব পছন্দ করে। মানে সব কিছু মিলিয়ে আসলে এটা একটা বাচ্চাকে গিফট দেওয়ার জন্য অনেক ভালো। আমি এটা তিমুর থেকে কিনেছি, আর আমি এটা আসলে যখন অর্ডার দিয়েছি ফার্স্টে এটা আসছিল, এরপরে আরও 2টা অর্ডার দিয়েছি কিন্তু দুটোটাই ভুল আসছিল। কারণ কি কেন জানি না, এরা এটা বেশি দামও না কিন্তু তারপরও ওরা মানে অনেক ভুল দেয় নেক্সট, আমি এখন জানি না। আমি কিনেছিলাম অফার প্রাইসে, এখন এটা অনেক দাম বেড়ে গেছে। যা এখন আমি যখন কিনেছি তখন ছিল এটা 2 ইউরো, আর এখন এটা প্রায় আপনি 7-8 ইউরো হয়ে গেছে। আর মানে আমিরার ভাগ্য ভালো, ও এটা নিয়ে নিয়েছে। আর যাই হোক, এটা অনেক সুন্দর একটা জিনিস। আমার মনে হয় একটা বাচ্চাকে এটা এটা দিয়ে বসিয়ে রাখলে বাচ্চারা পড়ালেখা অনেক ভালো করে শিখতে পারবে। এই তো যা, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন।